জাতির পিতা বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর মহেন্দ্র ক্ষণে। এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সৌজন্যে হলোগ্রাম বাংলাদেশে প্রথমবারের মতো প্রদর্শিত হতে যাচ্ছে আজ এই জয় বাংলা কনসার্টে। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্দাম সৈকতে। কখন আসবে কবি? সাত মার্চ 1971, সকাল থেকে সবাই ব্যস্ত, তাদের নেতা শেখ মুজিব আজ কি বক্তব্য দেবেন তা জানার জন্য সবাই যার যার মত দিচ্ছেন। আজকে যে মানুষ এসেছে তারা তোমার কথাই শুনতে এসেছে, তোমার কারো কথা শোনার প্রয়োজন নেই, তোমার মনে যে কথা আছে তুমি সেই কথাই বলবে আর সেই কথাই সঠিক কথা হবে। মনে হয়েছে যে মুজিব আমার সামনে দাঁড়ায় আছে, আমি ওটাকে লাইভ ফিল করতেছিলাম। অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন, তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কেরদে তাঁহার বজ্র কণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এই এক্সাইটমেন্ট ফ্যাক্টরটা আসলে বলে বোঝানো যাবে না। মুজিবের যে আদর্শগুলো ছিল, যে আইডিয়ালসগুলো ছিল, ওগুলো আসলে এন্টাইটল করার চেষ্টা করবো, ওখান থেকে আমি আগাবো সামনে সোসাইটি। বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়। এটা বাংলাদেশের জন্য একটা অসম্ভাবনা জিনিস, আমি এটা জীবনের চোখে দেখি নাই, বাংলাদেশে ভাবিও নাই বাংলাদেশের এরকম আসে। আমি তো দেখে ভাবছি বঙ্গবন্ধুর জায়গায় উঠছে, কোথা থেকে আসলো এইভাবে, আমি মানে দেখে মুগ্ধ পুরা, এটা কেন সম্ভব বাংলাদেশে। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, জয় বাংলা। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের